ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইভানকে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পুলিশ আদালতকে জানায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এ সময় ইভানের আইনজীবী ইভানকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মেয়েটি রাত্রি 10:30 বাজে যদি ওই বাড়িতে আসে তাহলে 1:30 পর্যন্ত তার ওখানে থাকার কথা না। কাজেই এই মেয়েটার ক্যারেক্টার যেটা কোশ্চেনেবল এটা আমাদের মনে হয়েছে, কারণ উনি জন্মদিনের অনুষ্ঠানে যদি আসেন, জন্মদিনের অনুষ্ঠান যদি না হয় অ্যাটঞ্চ উনি ওই জায়গাটা লিভ করবেন, এইটাই কথা, উনি করেন নাই। এর আগে কারণবাজার মিডিয়া সেন্টারে আসামিকে হাজির করে র‍্যাব জানায় ইভান ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। যে ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারের উপরেই তাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং সে এটা স্বীকার করেছে যে এই ঘটনার সত্যতা সে স্বীকার করেছে। বাকিটা ইন ডিটেলস ইনকোয়ারিতেই আসবে। আর কোথায় কীভাবে পরিচয় হয়েছে, তার পরিচয় হয়েছে বেশ কয়েক মাস আসে আগে হয়েছে, এটা সে স্বীকার করেছে এবং তাদের মধ্যে আসলে ওরকম ভালো সম্পর্ক গড়ে উঠেছে এটাও সে স্বীকার করেছে। গেল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে ইভানকে গ্রেপ্তার করে র‍্যাব। জন্মদিনের দাওয়াতের কথা বলে গত মঙ্গলবার রাতে বনানীর ন্যাম ভিলেজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে ইভানের বিরুদ্ধে বুধবার বনানী থানায় মামলা করেন এক তরুণী অভিনেত্রী।